আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি লিন ডাক ট্যাবলেটটি নিয়ে কথা বলবো এটি সুনীল ডাক গ্রুপের সদস্য যা দুইশো মিলিগ্রাম আকারে বাজারে পাওয়া যায় এটি পপুলার ফার্মাসিউটিক্যাল লিমিটেড কর্তৃক প্রস্তুত করা হয়েছে যার প্রতিটির প্রাইস হচ্ছে মাত্র বারো টাকা এক পাতা বা একটি দশটি ট্যাবলেটের দাম একশো বিশ টাকা এই ওষুধটি শুধু দুশো মিলিগ্রাম নয় একশো মিলিগ্রাম আকারেও বাজারে পাওয়া যায় ওষুধের নির্দেশনা এবং ব্যবহারবিধি যদি বলা যায় অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে এটি ব্যবহার করা হয় সেক্ষেত্রে এটি মূলত বাত রোগ সন্ধির প্রদাহ কাদের তীব্র বেদনা তীব্র কেটে বাত ডায়াবেটিক স্নায়ু ডায়াবেটিক রেটিনায় তার লক্ষণিক চিকিৎসায় এটি ব্যবহার করা হয়ে থাকে ওষুধের মাত্রা এবং সেবনবিধি যদি বলা যায় এই তবে এর সর্বস্ত মাত্রা দৈনিক চারশো মিলিগ্রাম ব্যবহার করতে হবে এবং অবশ্যই এই ওষুধটি ব্যবহার পূর্বে ডক্টরের পরামর্শ গ্রহণ করেই ব্যবহার করতে হবে কারণ বর্তমানে আপনার বর্তমান শারীরিক কন্ডিশন ওজন এবং আপনার বর্তমান রোগের উপর ভিত্তি করে এর ডোজ নির্ধারণ করা হয় অন্যথা আপনারা নিজে নিজে ওষুধটি যদি ফার্মাসি থেকে কিনে খান সেক্ষেত্রে মারাত্মক ক্ষতি সাধন হতে পারে যে সমস্ত ওষুধের সাথে এই ওষুধের মিথস্ক্রিয়া হয় সে সমস্ত ওষুধ খাওয়া খাওয়া থেকে বিরত থাকতে হবে এবং আপনার বর্তমান যদি কোনো রোগের জন্য ওষুধ খেয়ে থাকেন সেই ওষুধের তালিকা ডক্টরকে বলতে হবে না হলে এই ওষুধের মিথস্ক্রিয়া হতে পারে এই ওষুধ তাদের সতর্কতার সহিত ব্যবহার করতে হবে যাদের বৃক্ষ এবং মৃগী রোগ রয়েছে তবে এই ওষুধটি আপনারা দীর্ঘদিন ব্যবহার করবেন না খুব অল্প সময় এবং যদি একান্তই বেশি সময়ের জন্য ব্যবহারের প্রয়োজন বোধ করেন সেক্ষেত্রে এই ওষুধটি আপনাদের একজন রেজিস্টার ডাক্তারের পরামর্শ বারবার গ্রহণ করে ব্যবহার করতে হবে এই ওষুধটি আপনারা যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন অবশ্যই আলো এবং তাপ থেকে দূরে রাখুন এবং ছোটো ছোটো শিশুদের নাগলে বাইরে রাখুন ভিডিওটি থেকে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে